বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদে আগ্রাবাদ ফিজিক্যাল থেরাপি প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিকেলে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন বাশার গ্রুপের চেয়ারম্যান আলহাজ আবুল বাশার আবু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ড্রাগ অব সুপারটেনডেন্ট হোসাইন মোহাম্মদ ইমরান, কন্টিনেন্টাল ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির ভাইস প্রিন্সিপাল ডক্টর সারোয়ার আলম, স্বাধীন ডিপ্লোমা ফিজিওথেরাপি পরিষদের সভাপতি ফিজিও বেলাল মাহমুদ, সেক্রেটারি ফিজিও মোহাম্মদ মহিউদ্দিন আজাদ, রিয়াজুদ্দিন মনোয়ারের সঞ্চালনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এম এ আব্দুল গফুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আজকের এই হায়দ্রাবাদ ফিজিক্যাল থেরাপি মেডিকেল সেন্টারের উদ্বোধনী সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথি আমার আরেকজন, যিনি হোসাইন ইমরান, এবং আমার পাশে আছেন ডাক্তার রাহমান, এবং উপস্থিত আছেন এলাকার সম্মানিত মুরব্বী এবং অতিথিবৃন্দ এবং মিডিয়া, মাস মিডিয়া, এবং সকলকে আমি আমার সালাম আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই যে আগ্রাবাদ একটা দুর্বন্ধ জায়গাকে যে প্রাণ ফিরিয়ে আনার জন্য আজকে যে আগ্রাবাদ ফিজিক্যাল থেরাপি একটা উদ্যোগ নিয়েছেন ডাক্তার গফুর সাহেব, উনি দীর্ঘদিন ধরে অনেক সাধনা করে এই সিডিয়াতে এখানে যেখানে মিনিমাম 50-100,000 লোক বাস করে, যেখানে শিশু হাসপাতালের মতো একটা হাসপাতাল আছে, সেখানে সিডিয়ার মতো একটা অবহেলিত জায়গাকে যে সেবা দেওয়ার জন্য যে উদ্যোগটা নিয়েছেন, আমি মনে করি সিডিয়াবাসীর জন্য এটা অত্যন্ত এবং সুখবর। আমি আজকের যে মিডিয়া এবং চ্যানেল আছেন, আমি মনে করি সবাইকে অন্তত পক্ষে এটাকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আজকে যারা মিডিয়ায় আছেন, আমি অন্যগুলিকে আমি ধন্যবাদ জানাবো আজকে যাতে এটাকে সবাইকে সবার কাছে পৌঁছিয়ে দেওয়া মিডিয়ার দায়িত্ব। কারণ এটা একটা চিকিৎসা, এবং আমাদের যে বাংলাদেশে 18 কোটি মানুষ, সিঙ্গাপুর শুধুমাত্র 30 লাখ মানুষ, 3 মিলিয়ন লোকের বসবাস, যেখানে ওয়ার্ল্ডের একটা বেস্ট ট্রিটমেন্ট যেখানে হয় মাউন্ট এলিজাবেথের মতো, এনইউএসের মতো, ব্যাংকক আমার দেশ থেকে ভারত বিভিন্ন দেশে আমাদের এখানে 18 কোটি মানুষের যে যে স্বাস্থ্য খাতে যে ব্যয় হচ্ছে, এই ব্যয়টা কিন্তু কমে আসতো যদি গফুরের মতো আর যারা বাংলাদেশের ডাক্তাররা যদি দেশের সেবায় নিয়ে যেত, তাহলে আমার দেশে ফরেন কারেন্সি আর্নিং হতো। আজকে যে বাংলাদেশে ইমরান সাহেব যে বলেছেন আমার দেশে 98% ওষুধ, বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিতে, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, আমিরাত, কুয়েত এবং ওমান, বিভিন্ন দেশে, বাংলাদেশে আমি আমার জানা মতে, আমি নদবীর সাহেবের কাছ থেকে শুনেছি বাংলাদেশে মিনিমাম 1 বিলিয়ন টাকা কিন্তু ওষুধ বিদেশে যাচ্ছে, ইভেন পার্শ্ববর্তী বার্মা, শুধু ভারতে সামান্য কয়েকটা আইটেম যায়, কিন্তু এই ওষুধগুলো আমার মনে হয় সারা বিশ্বে বাংলাদেশে এখন ওষুধ কিন্তু যেখানে বাঙালিরা আছেন, এই ওষুধগুলো বাংলাদেশে একটা সুনামের সূত্র, এই আমাদের আমাদের মেডিসিনগুলো তারা ইউজ করে উপকৃত হচ্ছে। এবং বাংলাদেশে যেইভাবে আমাদের জনসাধারণের আমরা যে বসবাস, আমাদের এই শিক্ষা, আমাদের যদি চিকিৎসাকে যদি আমরা এগিয়ে নিতে না পারি, আমরা যদি এগিয়ে নিতে না পারি, তাহলে আমাদের আমাদের আগামী প্রজন্মকে সুচিকিৎসা দিয়ে বেঁচিয়ে রাখা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে তারা। কারণ আমি মনে করি বিশ্বে আজকে বাংলাদেশে যে রোগীর সংখ্যা অনুপাতে আমাদের অনেক চিকিৎসার ঘাটতি রয়েছে, এই ঘাটতি পূরণের জন্য প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি ডাক্তার যারা চিকিৎসার সংশ্লিষ্ট যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব এভাবে যাতে তারা সেবার মাধ্যমে আমাদের যে ফরেন কারেন্সি সেভ হবে, এবং আমরা যাতে খুব কম সময়ের মধ্যে সেবাটা যাতে পেয়ে যাই, অনেক মৃত্যুর হার অনেকটা কমে আসবে। সেখানে বাংলাদেশে যেখানে আজকে অনেকটা বয়সের হার বাড়ানোর পিছনে আজকে ডাক্তাররা যে বিভিন্ন ডাক্তারের সাথে এই সেবার ভুল হচ্ছে, আজকে আমাদের যারা চিকিৎসক আছেন, আমি মনে করি আজকে এই যে আমাদের গর্বিত চিকিৎসকরাই একমাত্র, এটা ওদের দ্বারাই সম্ভব, এই গর্বিত শিক্ষক
আজকে বাংলাদেশে তারা মেধা নিয়ে সুশিক্ষিত হয়ে এবং বাংলাদেশে যারা সেবা দিয়ে যাচ্ছে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ আজকে যারা আমার দেশের থেকে যারা বিদেশে পড়তে যায় তারা দেশে সেবা করতে চায় না, কারণ তারা বিদেশে গিয়ে অনেক বড় চিকিৎসক আমি দেখেছি সিঙ্গাপুরের মতো জায়গায়, আমেরিকার মতো হসপিটালে, লন্ডনের মতো হসপিটালে, অস্ট্রেলিয়ার মতো হসপিটালে বাঙালিরা অনেক ভালো পোস্টে রয়েছে। ইতালি, জার্মান, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড বাঙালিরা ওখানে গিয়ে অনেক ভালো অবস্থানে আছে, কিন্তু কেন জানি না তারা আমার দেশকে কেন পিছিয়ে রাখতে চায়। কিন্তু আমরা মেধা শূন্য হতে চাই আমার দেশে, আমরা নিজের পায়ের উপর, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন 21 সালের মধ্যে এটা আমাদের একটা মধ্যমায়ের দেশ হবে, তাহলে আমরা 41 সালের মধ্যে আমাদের উচ্চ মধ্য যদি আমরা দেশ হিসেবে যদি স্বীকৃতি পেতে চাই তাহলে আমাদের প্রথমে দরকার আমাদের চিকিৎসা, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি আমাদেরকে এগিয়ে যেতে হবে। কেউ না কেউ যদি এই ধারাবাহিকতা যদি বজায় না রাখে তাহলে আমাদের যে আজকে আমাদের বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে যদি আমরা যদি আরও এগিয়ে না যাই, আজকে বাংলাদেশে এমন চিকিৎসা হয় যেটা বিদেশে যেসব স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক মানের ট্রিটমেন্ট বাংলাদেশের মেধা এবং আমাদের আমাদের ডাক্তাররা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে। এক সময় অপারেশন হতো, এক সময় যারা সার্জারি হলে অনেক কাটাচিরা হতো, অনেক রোগীরা মারা যেত, এখন কিন্তু এগুলা খুব কম সময়ের মধ্যে আধুনিক প্রযুক্তিতে এবং বিজ্ঞান প্রযুক্তিতে খুব ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে। আমাদের অনেক সময় ছোটোখাটো যেগুলো ট্রিটমেন্ট করা হয় অনেক রোগীরা বুঝতেও পারে না যে এই ট্রিটমেন্টগুলো হচ্ছে বাংলাদেশে, তাহলে আমাদের সুযোগ্য আজকের চিকিৎসকদের ধন্যবাদ দেওয়া উচিত। এই মেধাকে যদি আমরা কাজে লাগিয়ে আমাদের আজকে যে আগ্রাবাদ ফিজিওথেরাপি ডাক্তার গফুর যে আয়োজন করেছেন, আমি মনে করি আজকে যারা উপস্থিত আছেন সবাই সহযোগিতা করা দরকার এবং এই এই আগ্রাবাদ ফিজিক্যাল থেরাপির প্রত্যেকটি কর্মকে, প্রত্যেকটি পরিবারকে, চট্টগ্রামকে পৌঁছিয়ে দেওয়া, গ্রামগঞ্জে এখানে যারা আজকে কোমরের ব্যথা নিয়ে বিভিন্ন ধরনের এই চিকিৎসায় যারা কষ্ট পাচ্ছে তাদেরকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার আপনার সবাই। যাই হোক, আমি বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু আমরা বাংলাদেশ একটা আন্তর্জাতিক, আমরা আগামী 21 সালে যে আমরা মধ্যমায়ী এবং আন্তর্জাতিক মানের এক অবস্থানে পৌঁছব সেকালে শিক্ষা, সভ্যতা এবং চিকিৎসা আমাদের বেশি প্রয়োজন। আজকের এই চিকিৎসাকে যদি আমরা আধুনিকরণ করতে চাই তাহলে আমাদেরকে ছোটোখাটো এই যে যারা ডাক্তাররা আছে এবং গ্রামগঞ্জে, এলাকায়, মহল্লায় এবং হাউজিংয়ে আমাদের এই চিকিৎসাকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব শুধু ডাক্তারদের একা না, আপনাদেরও। আমরা যদি সবাই একত্রিত হয়ে এই সেবাকে যদি, তাহলে কেউ বাংলাদেশে চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না, কেউ না খেয়ে মারা যাবে না, কেউ বলতে পারবে না বাংলাদেশে ভালো চিকিৎসা নেই তাই বলে আমি 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 কোনো ভালো সেবা পাইনি, বিদায় আমার অমুক মারা গেছে, সমুখে অ্যাক্সিডেন্টে এ হয়েছে, ও এ হয়েছে, এই ধরনের অন্ততপক্ষে আমরা অন্ততপক্ষে জাতিগতভাবে আমরা বিশ্বের দরবারে মাথা তুলতে পারি। যেখানে বাংলাদেশে বাংলাদেশের ওষুধ সারা বিশ্বে আমরা এখন বর্তমানে আমার মনে হয় বাংলাদেশে 80% ওষুধ কিন্তু বিদেশে এক্সপোর্ট রপ্তানি হচ্ছে, সে জায়গায় আমাদের কারেন্সি আসতেছে। আমি মনে করি তবে হ্যাঁ ডাক্তারকে বলবো আজকে শুধু কমার্শিয়াল দৃষ্টিতে না দেখে এই প্রতিষ্ঠান যাতে সেবাগুলো পায়, তাহলে 18 কোটি মানুষ এই সেবার মাধ্যমে যেখানে সেবা পাবে সেখানে অবশ্যই আমি বলি কমার্শিয়াল দৃষ্টিতে না দেখে, আমরা শুধু এখানে শিক্ষা, চিকিৎসা আমরা শুধু কমার্শিয়াল দৃষ্টিতে দেখি, আমি রাতারাতি কেমনে আমি হসপিটাল করব, অনেক টাকার মালিক হব, এইভাবে না দেখে যদি আল্লাহ নিজেও বলেছেন একজন চিকিৎসক, একজন যদি এক রোগীকে যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে তার তার প্রথম সারিতে সে ব্যস্ত হবে, কারণ একজন চিকিৎসক সেবক, সেবক হওয়া যায় সমাজ সেবা, শুধু শুধু টাকা পয়সা দিয়া মন্ত্রী মিনিস্টার হলেন বা এমপি মিনিস্টার হলেন বা আমাদের কমিশনার হলেন বা যারা যেই অবস্থানে আছেন স্কুল কলেজ যারা প্রতিষ্ঠান করেন, এটিও একটা সেবা প্রতিষ্ঠান, এই সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে আমার জাতিগত আজকে যারা বাংলাদেশে এবং সিরিয়ার যারা বাসী আছেন এবং আরও যারা এখানে চিকিৎসা নেবেন তারা যে যাতে সেবা পায় এবং তাদের যাতে কমার্শিয়াল দৃষ্টিতে না দেখে সেবামূলক প্রতিষ্ঠান যদি হয় তাহলে সেখানে আল্লাহর রহমত হবে এবং
এখান থেকে যাতে কেউ কেউ যাতে ফিরে না যায় এই দৃষ্টি টাকার জন্য আমি গফুরকে অনুরোধ করব, অন্ততপক্ষে 5-6 মাস অন্ততপক্ষে ফ্রি ট্রিটমেন্ট কিছু দিয়ে হলো মাঝামাঝি, যাতে ও যাতে ওনার আর্থিক বেশি ক্ষতি না হয়, মানুষ যাতে আর্থিক কিছু লাভবান হয় এবং এটার সুনাম গড়িয়ে পড়লে এটাকে বেশি দিন লাগবে না এই এই আগ্রাবাদ ফিজিক্যাল থেরাপি ইনশাল্লাহ এগিয়ে যাবে। এবং আমি আমার পক্ষ থেকে আমি আমার বাসার গুরু কোম্পানি থেকে যত ধরনের সহযোগিতা দরকার অবশ্যই করে যাব। আর এখানে স্থানীয় মধ্যে আমাদের আমাদের বলতে আছেন সালম, আমাদের খোরশেদ কোথা খোরশেদ আলম ভাই আছেন, আরও গুরুগিরি আছেন, অবশ্যই ওনাকে এসে আপনারা সহযোগিতা করবেন। আর অবশ্যই অবশ্যই আপনার সহযোগিতা করলে এই গফুর আরও এগিয়ে যেতে পারবে এবং আরও মানুষকে সেবা দিতে পারবে। এই সেবা আজকে যে মানুষের ধার প্রান্তে সিঁড়িয়ে হচ্ছে, এখান থেকে একটা মেডিকেল আসা যাওয়াতে 5 ঘন্টা লাগে, 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে, সময় সেই পাবে, টাকা সেই পাবে এবং তাড়াতাড়ি ট্রিটমেন্ট পাবে, অন্ততপক্ষে সেই মৃত্যুর হাত থেকে রেহাই পাবে। আমি আজকে এখানে যে হুজুর আছে দোয়া করতে বলবো যাতে উত্তরোত্তর কামনা করে আজকে সম্মানিত সভাপতি অতিথিবৃন্দরা অনেক সুন্দর কথা বলছেন, আমার ওনার কথা ইমরান ভাইয়ের কথা খুব ভালোই লেগেছে। আমি খুব কঠোর ক্লান্তি, যেহেতু আমি কোনো পেশাগতভাবে কোনো ডাক্তার নয়, আমি যে বা একটা চিকিৎসা আমার যে চিকিৎসার যে সার্কেলে কথা বলতে হবে এই ধরনের অভিজ্ঞতা আমার কাছে নেই। আমি আসলে খুব ভালোই লাগলো। আর এখানে আপন যিনি আমার বামে আছেন উনিও অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং সে বাইরেও এক্সপিরিয়েন্স নিয়ে আসছে, আমার জানা মতো সে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর থেকেও এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। আমি মনে করি এই আপন এবং ইমরানের ভাইয়ের মতো যদি আরও যদি এদেরকে গফুরকে যদি সহযোগিতা করা হয় এটাকে আশা করি শোনা এবং দেশের সেবায় নিয়োজিত থাকবে। আজকে যারা কষ্ট করে আপনারা এখানে সময় দিয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সবার কাছ থেকে বিদায় চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আগ্রাবাদ ফিজিক্যাল থেরাপি সেন্টারের আপনারা জানেন বাংলাদেশ স্বাস্থ্যক্ষেত্রে একটা রোল মডেল, পৃথিবীতে বাংলাদেশ এখন স্বাস্থ্যক্ষেত্রে একটা রোল মডেল হিসেবে আলোচিত হয়। এরই প্রেক্ষাপটে জাতিসংঘ থেকে সাউথ সাউথ পদক পায় বাংলাদেশ সরকার। গত 2017 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যক্ষেত্রে অবদানের জন্য সাউথ সাউথ ব্লকে ঘোষিত হয় এবং যত জাতিসংঘের দেশগুলো আছে এর মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে গ্রোথ বাংলাদেশে সবচেয়ে বেশি। আপনারা আরও জানেন যে আমাদের দেশের ওষুধ শিল্প, আমি যেহেতু ওষুধ প্রশাসনের একজন কর্মকর্তা, ওষুধ প্রশাসন নিয়ে আমি বা ওষুধ শিল্প নিয়ে কিছু কথা বলে যাচ্ছি। বাংলাদেশের ওষুধ পৃথিবী বিখ্যাত, 146টা দেশে আমাদের ওষুধ এক্সপোর্ট হয়। আমাদের যে অভ্যন্তরীণ মার্কেট 25,000 কোটি টাকার মতো যে মার্কেট, এটা আমরা 98% ওষুধ আমরা নিজেরাই উৎপাদন করি এবং পৃথিবীতে খুব কম দেশ আছে, আমার মনে হয় অনলি ওয়ান কান্ট্রি যে 98% ওষুধ তৈরি করতে পারে। আমেরিকাও 98% ওষুধ তৈরি করতে পারে না, সৌদি আরব বা আরব বা যেসব দেশেই বলেন মিডল ইস্টে ওষুধ তৈরি করতেই পারে না। তো সেক্ষেত্রে বাংলাদেশ অনেক বড় একটা মাইল পলকে গেছে এবং আমরা দিনকে দিন আমাদের প্রযুক্তি ডেভেলপ হচ্ছে, আমরা এখন বায়োসিমিলার প্রোডাক্ট থেকে শুরু করে ইনজেক্টেবল প্রোডাক্ট আরও বায়োটেকনোলজির প্রোডাক্ট সবগুলি বাংলাদেশে তৈরি করছে। বাংলাদেশ সরকার আমাদের সব সেক্টরেই কাজ করে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে, হচ্ছে পৃথিবীতে বাংলাদেশ সরকারের দিকে সবাই তাকিয়ে থাকে। যারা জাতিসংঘের অধীন এখন উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ তারা রোল মডেল হিসেবে বাংলাদেশকে ধরে নেয়। এর প্রেক্ষাপটে সরকার এবং বেসরকারি পার্টনারশিপ সবাই একসাথে কাজ করতেছে। আগ্রাবাদ ফিজিক্যাল থেরাপি সেন্টার এর একটা পদক্ষেপ, এরা বেসরকারিভাবে জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যাবে এবং আগ্রাবাদের এই এলাকায় এমন একটা বড় ফিজিক্যাল থেরাপি সেন্টার আমি যতটুকু জানি, এটা আশা করি এই এলাকার জনগণের স্বাস্থ্যসেবার জন্য ভালো একটা পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। ডক্টর গফু ভালো একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করবে, এলাকার জনগণ স্বাস্থ্যসেবা পাবে, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শুকরিয়া জানাই যে আমাকে শেষ পর্যন্ত হলেও আজকে আমাদের এই ওপেনিং সেরিমনিতে আসার সুযোগ করে দিয়েছেন। আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, একটু অনেক দূরে ছিলাম, আতাল মন্দির। তো
গাড়ি অনেক জায়গায় থেমে থেমে আসতে হয়েছে, এই জন্য দেরি হয়ে গেছে। তা আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি, বিশেষ করে আজকের সবার যিনি প্রধান অতিথি অত্র এলাকার বিরাট এক স্বনামধন্য ব্যক্তিত্ব এবং গরিবের বন্ধু, হ্যাঁ, উনি আজকে এখানে এসে প্রধান অতিথি হিসেবে আপনাদের আগ্রাবাদ ফিজিক্যাল থেরাপি সেন্টার উদ্বোধন করেছেন, এই জন্য ওনাকে আমি আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই এলাকায় এরকম একটা সেন্টার অন্য অনেক আগে থেকেই প্রয়োজন ছিল। সেদিন যখন আমার ওখানে গিয়ে ওনারা বলতেছিলেন যে আগ্রাবাদে একটা এরকম সেন্টার হবে ফিজিওথেরাপি, আমি খুব খুশি হলাম এবং আরও খুশি হলাম জেনে এটার সাথে আমাদের আজকের যিনি সভাপতি উদ্বোধক উনি সম্পৃক্ত আছেন এবং এটা উনি উদ্বোধন করবেন। কারণ ওনার সহানুভূতি যদি আপনারা পেয়ে থাকেন, ইনশাআল্লাহ এটা অনেক বড় একটা সেন্টারে পরিণত হবে। এবং আমি আশা করব আপনারা ব্যবসায়িক একটা দিক অবশ্যই আছে, আপনাদের তো এটা ব্যবসা বা ইয়ের জন্যই করছেন, কিন্তু নিছক শুধু ব্যবসা নয়, মানব সেবার একটা ব্রত নিয়েই এটাকে এগিয়ে নিতে হবে। তাহলে দেখবেন আপনাদের ইনশাআল্লাহ আপনাদের উন্নতি হবে, আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তাআলা যা দরকার সেগুলো আপনাদেরকে দিবে, আপনাদের বাধা বিপত্তি যত আছে সব পুত্র হয়ে যাবে। আর রোগীদের সাথে সবসময় একটু সুন্দর ব্যবহার, সিম্পাথেটিক ব্যবহার, এগুলো খুবই দরকার। এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা মানে ডাক্তারদের জন্য, যেমন যারা ফিজিওথেরাপিস্ট যারা টেকনিক্যাল পিপল তাদের জন্য তেমন। আর এখানে কারা আসবে জানেন? এখানে কারা আসবে? যাদের হাত চলতেছে না, পা চলতেছে না, মুখে কথা বলতে পারতেছে না, বিছানা থেকে উঠতে পারতেছে না, এই সমস্ত রোগীরা আপনার এখানে আসবে, স্ট্রেসারে করে আসবে, স্ক্র্যাচ দিয়ে আসবে বা বিভিন্নভাবে আসবে। আপনারা ওদেরকে আপনাদের দুয়ার থেকে সামনে টেনে নিতে হবে এবং ব্যবস্থা রাখতে হবে সুন্দর করে, কারো সাথে যেন মানে ইয়ে না হয়, মিসবিহেভ যেন না হয়। আমরা অনেক প্রায় শুনে থাকি ডাক্তারদের ব্যাপারে বা বিভিন্ন ব্যাপারে যে মিসবিহেভ হচ্ছে। আর চিকিৎসার ব্যাপারে আমি বলেছি আমার কাছে যারা গেছিলেন যে এখন এটা একটা ফিজিওথেরাপি সেন্টার রান বাই টেকনিক্যাল পিপল বাট মাস্ট বি সুপারভাইজড বাই এ ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। বুঝতে পারছেন কী বলছি? ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট দিয়ে সুপারভাইজড হতে হবে, অর্থাৎ আমরা ওনাকে কী ফিজিওথেরাপি দেব, কত ডোজে দেব, কী দেব, কীভাবে দেব, ওগুলো উনি পরামর্শ দেবেন। রোগীরা ডাইরেক্ট যদি আপনি আসে, আপনারা ডাইরেক্ট আমার মনে হ্যান্ডলিং না করে আপনারা বলবেন যে ওনার কাছ থেকে একটু পরামর্শ আনলে ওর আপনার জন্য উপকার, আমাদের জন্য সুবিধা, এই কথাটা বললে আমার মনে হয় বত কিউ উইল বি বেনিফিটেড। এইটা চাচ্ছি। আর বিশেষ বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার জন্য আপনারা অনেক ইয়ে করেছেন, ডিলে করেছেন, মানে অনেক কিছু মানে ইয়েটা হয়েছে আমার, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। তারপরেও যে আমি শেষ পর্যন্ত আসতে পারছি সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ রহমান। আগ্রাবাদ ফিজিক্যাল থেরাপি যে আজকে আমি শুরু উদ্বোধন করবেন, আজকে গ্রাহকদের জন্য আপনারা যারা চিকিৎসিতে আসবেন তাদের জন্য আপনি সেগ্রিভেস এবং কোন ধরনের ট্রিটমেন্ট চালাবেন, এই বিষয়টা একটু যদি জানাতেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে আমি আগ্রাবাদ ফিজিক্যাল থেরাপিটা মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। আমি আসলে পয়সার চেয়েও টাকা পয়সার চেয়েও মানুষের সেবাটাকে প্রাধান্য দেওয়ার মন মানসিকতা নিয়ে এই ব্যবসাটা চালানোর জন্য উদ্যোগ নিছি। তো আমার এখানে আমার এই যে আগ্রাবাদ এরিয়ার যতগুলা এই রোগী আসবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব স্বল্প খরচে যাতে এখানে সুন্দরভাবে যে কোনো ব্যথার, গার ব্যথা থেকে শুরু করে কোমর ব্যথা, স্পন্ডলাইসিস, প্রোজেন শোল্ডার, আর্থ্রাইটিস, যতগুলো এই যে বাত ব্যথার রোগ আছে ইনশাল্লাহ আমার এখানে স্বল্প খরচে উন্নত মেশিনের মাধ্যমে, আমার এখানে সব মেশিন ইনশাল্লাহ আছে, সব ওয়াশবার থেকে শুরু করে
হ্যাঁ, খুব দামি ট্রাকশন মেশিন সব এখানে আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব অল্প খরচে যাতে এখানে একটা সুন্দর ট্রিটমেন্ট এবং সঠিক ট্রিটমেন্ট হ্যাঁ এখানে নিয়ে যেতে পারে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের পরিবারের সদস্য নেই, অনেক কারণে দেখা যাচ্ছে তারা আসতে পারছে না চেম্বারে, ওই সমস্ত রোগীদের জন্য আমরা কোনো ধরনের ব্যবস্থা রাখছি? হ্যাঁ, এখানেও সেই ধরনের জন্য আমি ব্যবস্থা রাখছি এখানে। এটার জন্য আমি হোম সার্ভিসের ব্যবস্থা আছে অল্প খরচের মাধ্যমে। যারা এখানে আসতে পারবে না, বিশেষ করে প্যারালাইসিস, স্ট্রোক, হ্যাঁ, যারা হাঁটতে পারে না, হ্যাঁ, যারা এই যে কোমর, অনেক আবার কোমর ব্যথার রোগী আছে, যারা ডিস্কের সমস্যায় জড়িত বা স্পন্ডলাইসিস, স্পন্ডলোলাইসিস এগুলোর মধ্যে আক্রান্ত আছে, তাদের জন্য আমার এখানে আমি হোম সার্ভিসের একটা ব্যবস্থা করছি। যে এটা যদিও বা আমাদের এখানে এটা ডিজিটাল ট্রাকশন মেশিন দিয়ে পারা যাবে না, এটা ম্যানুয়াল ট্রাকশন দিয়ে এটাকে কিউর করার জন্য যথেষ্ট যথাসাধ্য চেষ্টা করার জন্য মন মানুষ সেটা ইনশাল্লাহ চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।